প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি দশম শ্রেণীর জীবন বিজ্ঞান অর্থাৎ ফাইনাল মডেল অ্যাক্টিভিটিসের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। এছাড়া তোমরা বাকি সাবজেক্টের ভিডিও পেতে অবশ্যই এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে চলে যাবে। আমি একটি মাত্র লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পর পেয়ে যাবে। তো চলো আজকে ভিডিওটি আমরা এখানেই শুরু করি। তো একের থেকে দেখো প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। নখানা এমসিকিউ রয়েছে। তো চলে আসো 1.1। বলছে উদ্ভিদের পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় যে হরমোন সেটি নির্বাচন করো। তো উত্তরটি হচ্ছে আমাদের চারটি অপশানের মধ্যে জিব্বে রেলির অপশান খয়েরটা হলো অ্যান্সার। চলে আসো আমাদের 1.2। বলছে নিচের বক্তব্যগুলি থেকে মায়োপিয়ার সঙ্গে সম্পর্কিত সমস্যাটি চিহ্নিত করো। চারটি অপশান রয়েছে, উত্তর সঠিক উত্তর হচ্ছে অপশান খয়েরটা। বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া। তো কেন তোমাদের একটু বলি যে মায়োপিয়া রোগে অক্ষিগোলকের আকার পরিবর্তিত হয়ে লম্বাটে হয়ে যায়, হ্যাঁ, ফলে চোখের সামনে উপস্থিত বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে কিন্তু গঠিত হয়, ঠিক আছে। চলে আসো আমাদের 1.3। তো 1.3-এর যে প্রশ্নটি বলা হয়েছে, দেখো নিচের যে জোটটি সঠিক তা স্থির করো। তো চারটি অপশানের মধ্যে উত্তরটা সঠিক হচ্ছে অপশান ঘয়েরটা হবে। ADH বিক্রিয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটানো। এবারে তোমার দেখো 1.4 বলা হচ্ছে মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা নিরূপণ করো। চারটি অপশানের মধ্যে উত্তর হচ্ছে অপশান খয়েরটা, 12 জোড়া। এবারে 1.5-এর প্রশ্ন দেখো, পাতার মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার করে যে উদ্ভিদ সেটি নির্বাচন করো। অপশান খয়েরটা হবে পাথর কুচি। এবার চলে আসছে আমাদের 1.6। তো 1.6-এর প্রশ্নে বলা হচ্ছে দেখো শঙ্করায়ন পরীক্ষার জন্য মেন্ডেলের মটর গাছ বেছে নেওয়ার সঠিক কারণটি স্থির করো। উত্তর লিখবে অপশান গয়েরটা, মটর পুল স্বপরাগযোগী হয়, বাইরে থেকে অন্য চারিত্রিক বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা কম। 1.7, নিচের যে জোটটি সঠিক তার নির্বাচন করো। উত্তর লিখবে অপশান গয়েরটা, প্লাসমোডিয়াম হাইপেন্দি লিখে পুনরুৎপাদন। এবারে 1.8, 1.8-এর প্রশ্নটি বলেছে নিচের যে দুটি জিনোটাইপ গিনিপিগের কালো ও মসৃণ ফিনোটাইপের জন্য দায়ী তা চিহ্নিত করো। উত্তর লিখবে অপশান খয়েরটা, হচ্ছে ক্যাপিটাল বিবি স্মল আর ও ক্যাপিটাল বি স্মল বি আর দুটো ক্যাপিটাল আর স্মল আর। এছাড়া আমাদের 1.9 বলছে স্বাভাবিক পিতা এবং বর্ণান্ধতার বাহক মাতার বর্ণান্ধ কন্যা সন্তান জন্মানোর সম্ভাবনা নিরূপণ করো। তো এখানে চারটি অপশানের মধ্যে উত্তর লিখবে অপশান কয়েকটা, 0%। এবার চলে আসছে আমাদের 2-এর থেকে, নিচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও। তো দেখো এখানে বলা হচ্ছে 2.1, ডাবের জলে ড্যাশ হরমোন থাকে। উত্তর লিখবে সাইটোকাইনিন থাকে। 2.2, পায়রার একটি ডানায় 23টি রেমিজেস নামক পালক থাকে। উত্তর হলো 23টি। 2.3, দেখো আরএনএতে থাইমিনের পরিবর্তে ড্যাশ থাকে। উত্তর কী লিখবে, ইউরাসিল থাকে। চলে আসো 3-এর দিকে, নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 3.1, অযৌন জননে দুটি জননীতি জীবের প্রয়োজন হয়। এটি হচ্ছে পুরোপুরি মিথ্যা। মিথ্যাটা কেন তোদের বলি একটুকুনি, দেখো অযৌন জননে দুটি জনন কোষের মিলন ছাড়া একটিমাত্র জননীতি জীব থেকে দেহকোষের বিভাজনের মাধ্যমে বা রেণু উৎপাদনের দ্বারা অপত্য জীব সৃষ্টি হয়, তাই এটি কিন্তু মিথ্যা হলো। 3.2, দেখো সপুষ্পক উদ্ভিদে নিষেকের পর ডিম্বকটি ফলে পরিণত হয়, এটি হচ্ছে মিথ্যা। কেন? আচ্ছা 3.3-এ চলে আসো, দেখো কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপ বলা হয়, এটা একদম সত্য। চলে আসো আমাদের একটা স্তম্ভ দিয়েছে, এ স্তম্ভ আর বি স্তম্ভ আমাদের মেলাতে হবে। তো দেখো 4.1, দেখো অন্ধবিন্দু, উত্তর হচ্ছে অপশান সি, রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগ স্তর। 4.2, ক্রসিং ওভার, দেখো মিওসিস। 4.3, দেখো গ্রাফটিং, উত্তর হচ্ছে বি স্টক ও সিওন। এবারে 5.1-এ চলে আসো, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর লেখো। তো এই উত্তরগুলো আমি খাতায় লিখেছি, উত্তরগুলো সেখান থেকে তোমরা দেখে নাও।
তো দেখো 5.1 এর প্রশ্নটা বলছে, মানব বিকাশের বয়ঃসন্ধি দশার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। দেখো উত্তর, দেখো বয়ঃসন্ধি একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া যার মাধ্যমে একটি শিশুর শরীর একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে রূপান্তরিত হয় এবং প্রজননের সক্ষমতা লাভ করে। চলে আসো 5.2। তো 5.2 যে প্রশ্নটি বলা হচ্ছে, বলছে বি সদৃষ্টি লেখো, মটরের সবুজ রঙের, দেখো মটরের সবুজ রঙের বীজ, মটরের সবুজ রঙের ফল আর গিনিপিকের সাদা রঙের লোম আর গিনিপিকের মসৃণ লোম। উত্তরটি তোমার এখানে বি সদৃশ হচ্ছে গিনিপিকের মসৃণ লোম, অর্থাৎ একদম লাস্টটা গিনিপিকের মসৃণ লোম। চলে আসো আমাদের 5.3। তো 5.3 বলছে দেখো, প্রথম জোরটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোরটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। মাইটোসিস ইজ টু ভ্রূণমূল, ডবল স্টো দিয়ে কী হচ্ছে ড্যাশ রেণু মাতৃকোষ। উত্তরটা হবে কি, উত্তরই লিখবে কিন্তু মিওসিস। তাহলে মাইটোসিস ভ্রূণমূল আর মিওসিস ইজ টু রেণু মাতৃকোষ হয়ে গেল। এবারে ছয়ের দাগের যে প্রশ্নগুলি দিয়েছে তার উত্তর দেখো, ছয়ের দাগের কিন্তু ছটা প্রশ্ন দিয়েছে। তার মধ্যে এক নম্বরের যে প্রশ্নটি দিয়েছে বলা আছে দেখো যে, নিম্নলিখিত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অন্তঃকরা ও বহিঃকরা গ্রন্থির পার্থক্য নিরূপণ করো, তোমার নালীর উপস্থিতি ও অনুপস্থিতি আর খড়িত পদার্থ। তো এইভাবে তোমার এটাকে উত্তরটাকে লিখবে দেখো, বৈশিষ্ট্য অন্তঃকরা গ্রন্থি আর বহিঃকরা গ্রন্থি, এখানে লিখবে নালীর উপস্থিতি অনুপস্থিতি। বলছে নালীবিহীন অর্থাৎ অনাল প্রকৃতির গ্রন্থি, এখানে লিখবে নালীযুক্ত অর্থাৎ সনাল প্রকৃতির গ্রন্থি। খড়িত পদার্থ কী লিখবে, অন্তঃকরা গ্রন্থি থেকে প্রধানত হরমোন খড়িত হয়, এখানে লিখবে বহিঃকরা গ্রন্থি থেকে উৎসেচক লালারস ঘাম প্রভৃতি খড়িত হয়। 6.2 প্রশ্নটি দেখো, বলা হয়েছে যে মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশায় নিউক্লিয়াসের কী কী পরিবর্তন ঘটে তা বর্ণনা করো। উত্তরটি হবে লিখবে, মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশায় সরি মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা হল প্রোফেজ দশা। এই প্রোফেজ দশায় নিউক্লিয়াসের যে পরিবর্তন ঘটে তা নিচে বর্ণনা করা হলো। এভাবে লিখবে, নিউক্লিয়াস থেকে জলের বিয়োজন ঘটে, ফলে ক্রোমাটিন জালিকার তন্তুগুলি ক্রমশ সুস্পষ্ট হয়। ক্রোমাটিন জালিকা ঘনীভূত ও কুণ্ডলীভুক্ত হয়ে সূত্রাকার ক্রোমোজোম গঠন করে। প্রত্যেকটি ক্রোমোজোম লম্বালম্বি ভাগ হয়ে দুটি ক্রোমাটিড গঠন করে। নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস প্রথমে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে ভেঙে যায় ও প্রোফেজ দশার শেষে অবলুপ্ত হয়। 6.3 প্রশ্নটি দেখো, বলা হয়েছে ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের দুটি পার্থক্য লেখো। তো এইভাবে তোমরা পার্থক্য লিখবে, বিষয় লিখবে ট্রপিক চলন আর ন্যাস্টিক চলন। দেখো উদ্দীপকের ভূমিকা, উদ্দীপকের উৎসের দিকের উপর নির্ভর করে, আর ন্যাস্টিক চলন দেখো উদ্দীপকের তীব্রতার উপর নির্ভরশীল। চলন, এই চলন স্থায়ী, এই চলন অস্থায়ী। অক্সিন হরমোনের প্রভাব, এটি অক্সিন হরমোন দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত, এটি অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত নয়। এবার দেখো স্থান পরিবর্তন, এই চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে, এই চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে না। 6.4 প্রশ্ন দেখো, স্বপরাগযোগের একটি সুবিধা ও অসুবিধা উল্লেখ করো। উত্তরটি এইভাবে লিখবে, সুবিধা, স্বপরাগযোগ পদ্ধতিতে পরাগযোগের জন্য প্রজাতির উদ্ভিদ বা ফুলের প্রয়োজন হয় না। অসুবিধা, স্বপরাগযোগ পদ্ধতিতে উৎপন্ন অপত্য উদ্ভিদগুলি দুর্বল প্রকৃতির হয়। 6.5 প্রশ্ন বলছে যে এক সংকর জননে F2 জনুর ফিনোটাইপ অনুপাত সবসময় 3:1 নাও হতে পারে, উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। তো উত্তরটি তোমরা এইভাবে লিখবে, দেখে না, মেন্ডেল জোরনীতি জনুতে বা পি জনুতে বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে বিশুদ্ধ খর্বাকার বা বেটে মটর গাছের ইতর পরাগযোগ ঘটান। যদি বিশুদ্ধ লম্বা মটর গাছের অ্যালিল অর্থাৎ Tt এবং বিশুদ্ধ বেটে মটর গাছের অ্যালিল t হয় প্রথম অপত্য জনু, এ প্রথম অপত্যজনুতে উৎপন্ন সংকর লম্বা গাছগুলির মধ্যে স্বপরাগযোগ ঘটালে দ্বিতীয় অপত্যজনু বা এতে 3:1 অনুপাতে লম্বা ও বেটে মটর গাছ অর্থাৎ 75% লম্বা ও 25% বেটে মটর গাছ উৎপন্ন হয়। দেখা যাচ্ছে
দ্বিতীয় অপত্য জনুতে উৎপন্ন মটর গাছগুলির ফিনোটাইপিক অনুপাত 3:1, তিনটি লম্বা ও একটি বেটে হলেও জিনোটাইপিক অনুপাত যা জিন বিশ্লেষণে প্রাপ্ত অর্থাৎ 1:2:1 অর্থাৎ 25% বিশুদ্ধ লম্বা, 50% সংকর লম্বা ও 25% বিশুদ্ধ বেটে মটর গাছ। চলে আসলে আমাদের 6.6 প্রশ্নটি, এখানে বলা হয়েছে নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে অযৌন ও যৌন ধরনের পার্থক্য নিরূপণ করো। কী কী করতে হবে? গ্যামেট উৎপাদন, আর দুই দেখো মাইটোসিস বা মিউসিসের ওপর নির্ভরতা। দেখো উত্তরে তোমরা এইভাবে লিখবে, দেখো বিষয় গ্যামেট উৎপাদন, অযৌন জনন, সরি বিষয় অযৌন জনন আর যৌন জনন, এটা পয়েন্ট হচ্ছে গ্যামেট উৎপাদন। অযৌন জননে গ্যামেট উৎপাদন হয় না, লিখবে যৌন জননে পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেট সৃষ্টি হয়। তারপরে লিখবে মাইটোসিস বা মিওসিসের ওপর নির্ভরতা, দেখো এই প্রকার জননে কেবল মাইটোসিস কোষ বিভাজন ঘটে। এখানে লিখবে এই প্রকার জননে গ্যামেট উৎপাদনকালে মিওসিস এবং জাইগোট থেকে অপত্য জীব উৎপাদনকালে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। চলে আসো 6.7, 6.7-এর যে প্রশ্নটি এখানে দেওয়া হয়েছে সেটা বলা হয়েছে, দেখো মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিতে কীভাবে প্লান্টলেট সৃষ্টি করা হয় তা একটি রেখাচিত্রের সাহায্যে দেখাও। এটাই হচ্ছে আমাদের রেখাচিত্র। দেখো উত্তরে হলে দেখো উপযুক্ত উদ্ভিদ অঙ্গ মুকুল বা কোষ নির্বাচন, অ্যারোচন হিসেবে দেখে দেবে দেখো কৃষ্টির মাধ্যমে তার পালন বা কালচার এবং কেলাস গঠন, অ্যারোধে লিখবে দেখো কেলাসের বৃদ্ধি ঘটিয়ে এমব্রয়েড গঠন। তারপরে দেখো এমব্রয়েড থেকে অসংখ্য প্ল্যান্টলেট সৃষ্টি। এবার দেখো সাতের দিকে যে প্রশ্নগুলো দিয়েছে আমরা দেখে নেব। তো 7.1-এ যে প্রশ্নটি দেওয়া হয়েছে তারপরে দেখো যে প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো। তো এইভাবে তোমরা চিত্রটিকে অঙ্কন করবে সুন্দর করে করে। দেখো প্রত্যেকটা অংশের যেমন আমি নাম দিয়েছি তোমরা সেইভাবে নামটা দেবে, এবং অবশ্যই কিন্তু নিচে এটার নাম কিন্তু লিখতে হবে যে মেটাফেজ বলে, ঠিক আছে না, একটু নম্বরটা কিন্তু দেবে না। 7.2-এর যে প্রশ্নটি দেওয়া হয়েছে দেখো এখানে বলা হয়েছে যে একটি কোষ চক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কি ঘটতে পারে, জীবের বৃদ্ধি প্রজনন ও ক্ষয়পূরণ কিভাবে কোষ বিভাজন দ্বারা নিয়ন্ত্রিত হয় তা বিশ্লেষণ করো। তো দেখো উত্তরটা দেখো বলছে একটি কোষ চক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কি ঘটতে পারে, সরি প্রশ্ন বললাম, তো উত্তর দেখো বলছে একটি কোষ চক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে যা ঘটতে পারে তা হলো এক অনিয়ন্ত্রিত কোষ বিভাজন দেখা যাবে যার ফলে টিউমার সৃষ্টি হতে পারে, দু নম্বর এইভাবে সৃষ্ট টিউমারগুলি বিনাইন অথবা ম্যালিগনেন্ট প্রকৃতির হতে পারে। তিন লিখবে দেখো ম্যালিগনেন্ট টিউমার শরীরে ক্যান্সার রোগ সৃষ্টি হয়, কোষ বিভাজন দ্বারা নিয়ন্ত্রিত। দেখো জীবের বৃদ্ধি, কোষ বিভাজনের ফলে কোষের সংখ্যা বৃদ্ধি পায়, উৎপন্ন কোষগুলি আবার আকারে বৃদ্ধি পায়, অর্থাৎ জীবদের স্বাভাবিক বৃদ্ধি কোষ বিভাজনের উপরই নির্ভর করে। তারপরে পয়েন্ট লিখবে দেখো প্রজনন, এইভাবে লিখবে দেখো মাইটোসিস অ্যামাইটোসিস ও মিওসিস কোষ বিভাজন বিভিন্ন প্রকার প্রজননে সহায়তা করে। মাইটোসিস অযৌন জনন ও অঙ্গজ জননের মাধ্যমে জীবের সংখ্যা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অ্যামিবা অ্যামাইটোসিস পদ্ধতিতে প্রজনন সম্পন্ন করে। তারপর দেখো ক্ষয়পূরণ, জীবের ক্ষতস্থান নিরাময় অঙ্গের পুনরাবৃত্তি মূলত মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমেই ফলেই ঘটে। 7.3-এর প্রশ্নটি লক্ষ্য করো, তাই এখানে প্রশ্নটি বলেছে একটি বিশুদ্ধ হলুদ ও গোল বীজযুক্ত মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ ও কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের সংকরণের ফলাফল F2 জনু পর্যন্ত চেকারবোর্ডের সাহায্যে দেখাও। এই সংকরায়ন থেকে বংশগতির যে সূত্রটি পাওয়া যায় তা বিবৃতি করো। তো উত্তরটি তোমরা দেখো এইভাবে লিখবে প্রকট বৈশিষ্ট্য হলুদ ও গোল বীজ, হয়েছে তো দুটো ওয়াই আর দুটো ক্যাপিটাল আর, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সবুজ ও কুঞ্চিত বীজ দুটো ওয়াই আর স্মল আর, এক প্রথম অপত্য জনু বা F2 জনু
ইস্টু মেন্ডেল হলুদ বীজপত্র এবং গোলাকার বা মসৃণ বীজযুক্ত বিশুদ্ধ মটর গাছের সাথে সবুজ বীজপত্র কুঞ্চিত বীজযুক্ত একটি বিশুদ্ধ মটর গাছের ইতর পরাগজ ঘটান। এর ফলস্বরূপ F1 প্রজন্মে যে মটর গাছগুলি উৎপন্ন হয় সেগুলি হলুদ বীজপত্র এবং গোলাকার বীজ বিশিষ্ট হয়। দু নম্বর লিখবে প্রথম অপত্য জনু বা F2 জনু। এরপর মেন্ডেল F1 প্রজন্মে প্রাপ্ত উদ্ভিদগুলি মধ্যে অপরাগযোগ ঘটান, এর ফলে F2 প্রজন্মে ফিনোটাইপ বিশিষ্ট সৃষ্টি হয়। এর ফলে F2 কিন্তু উৎপন্ন উদ্ভিদগুলি জিনোটাইপ। এবার চেকারবোর্ডটি তোমাদেরকে আমি যেভাবে সুন্দর করে যেভাবে করে নেবে তোমরা চেকারবোর্ডের সাহায্যে ফলাফল বিশ্লেষণ। দেখো বিশুদ্ধ হলুদ ও গোলাকার বীজ, ক্রস দিয়ে লিখবে বিশুদ্ধ সবুজ ও কুঞ্চিত বীজ, ঠিক আছে। ওয়াই আর আর স্মল, এটা পি জনিত জনু, এখান থেকে YR, এখান থেকে YR মিলে কী হবে, দেখো ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, ঠিক আছে। এটা হচ্ছে গ্যামেট, এটা হচ্ছে F1 প্রথম অপত্য জনু, ঠিক আছে। এখান থেকে দেখো শঙ্কর হলুদ গোলাকার বীজ YR, ঠিক আছে। তো এইগুলো তোমরা পাশে কিন্তু লিখে দেবে, কারণ এই ওয়াই মানে হলুদ, আর মানে গোলাকার, ওয়াই মানে সবুজ, আর মানে কুঞ্চিত। দিয়ে নিচের এই ছকটি সুন্দর করে তোমরা যেভাবে আমি করে দিয়েছি এইভাবে করে দেবে। দেওয়ার পর লিখবে এই সংকরণ থেকে বংশগতি যে সূত্রটি পাওয়া যায় তা হলো স্বাধীন সঞ্চরণের সূত্র। তাহলে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা কিন্তু যথাযথ পেয়ে গেলে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবে, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।